হোয়াটসঅ্যাপ গার্জ আজকে আমরা শিখব কীভাবে পাওয়ার পয়েন্ট মাধ্যমে খুব সহজে আপনি আপনার স্ক্রিনকে রেকর্ড করতে পারেন এটার জন্য প্রথমে আপনাকে রাইট বাটন ক্লিক করে নিউতে যেতে হবে এবং সেখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান সিলেক্ট করতে হবে নতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনি আপনি পছন্দ মতন নাম দিয়ে ডাবল এন্টার টিপলেই পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনে আপনি প্রবেশ করতে পারবেন এক্ষেত্রে আমি অফিস টু থাউজেন্ড নাইনটিন ব্যবহার করেছি নিউ স্লাইডে যেয়ে ব্ল্যাঙ্ক প্রেস করবেন ইনসার্ট ট্যাবে ঢুকলে আপনি মিডিয়া নামক একটা সেকশানের মধ্যে স্ক্রিন রেকর্ডিং অপশানটি দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনার একটা বার আসবে এবং স্ক্রিনটা ব্লার হয়ে যাবে এই ব্লারের অর্থ হচ্ছে যে আপনি স্ক্রিনের কতটুক অংশ রেকর্ড করতে চান আপনি চাইলে পুরো অংশ করতে পারেন আবার খণ্ড অংশ করতে পারেন আমি পুরো স্ক্রিন রেকর্ড করাটাই দেখাচ্ছি এই ট্যাবে পাঁচটি অপশান আছে পাঁচটি অপশনের মধ্যে প্রথমটি হচ্ছে প্রেস করলে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে তিন সেকেন্ড পরে পরেরটা থামার জন্য স্টপ বাটন যেটি এখন ইনঅ্যাকটিভ দেখাচ্ছে রেকর্ড করা শুরু হওয়ার পরে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে সিলেক্টেডিয়া দ্বারা আপনি কতটুকু অংশ রেকর্ড করবেন সেটা নির্ধারণ করে দিতে হবে এবং তার পরবর্তী দুইটি ট্যাব বাটন তার মধ্যে একটি হচ্ছে অডিও এবং তারপর হচ্ছে রেকর্ড পয়েন্টার অডিও বাটনের কাজ হচ্ছে আপনি যদি ভিডিওর সাথে সাথে অডিও রেকর্ড করতে চান তাহলে এটি সিলেক্ট থাকা লাগবে এবং যেটি সিলেক্ট আছে অলরেডি এবং রেকর্ড পয়েন্টার মানে হচ্ছে আপনি মাউসের কারসারটি যদি রেকর্ড করতে চান তাহলে সেটিও রেকর্ড হয়ে যাবে তাহলে এক্ষেত্রে রেকর্ড পয়েন্টারও সিলেক্ট হয়ে আছে তার নিচে পিন বাটনটির কাজ হচ্ছে পিন যদি আমি ক্লিক করি তাহলে তার মানে হচ্ছে এই ট্যাবটি অলওয়েজ অন থাকবে এবং সব সবসময় দেখাবে ভিডিওতেও দেখতে পাবেন আপনি এবং এটা যদি আমি আনপিন করে দিই তাহলে এটি রেকর্ড করার সঙ্গে সঙ্গে হাইড হয়ে যাবে অটোমেটিক আমি যদি রেকর্ডে ক্লিক করি তাহলে দেখতে পাবেন তিন সেকেন্ড পরেই এই রেকর্ডিংটা শুরু হয়ে যাচ্ছে এবং ট্যাপটি নাই হয়ে গেছে আমি ট্যাপটিকে পাওয়ার জন্য মাউসের কার্সার উপরে নিয়ে যেতেই ট্যাপটি আবার চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন পজ নামক একটি অপশান আবার চালু হয়ে গেছে পজটির কাজ হচ্ছে আপনি ভিডিও যদি থামিয়ে কিছু করে তারপর আবার পুনরায় চালু করতে চান তাহলে এটি পজ করে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে আবার হচ্ছে পজ দিলে আবার সেই ভিডিওটা চালু হয়ে যাবে এখন আমি যদি ইউটিউবের একটা ভিডিও প্লে করতে চাই আমি ইউটিউবে ভিডিও প্লে করছি আমি যদি এতটুকু অংশই রেকর্ড করার পরে আমি এটাকে থামিয়ে দিতে চাই তাহলে আমি স্টপ বাটনে প্লে স্টপ বাটনে ক্লিক করলাম সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইডে ভিডিওটি চলে এসেছে এক্ষেত্রে আপনি এখান থেকে প্লে করে দেখতে পারবেন ভিডিও এখন এই ভিডিওটিকে আপনি আপনি আপনার পিসিতে সেভ করার জন্য দুইটি পন্থা অবলম্বন করতে পারেন একটি হচ্ছে আপনি এই ভিডিওটির উপরে রাইট বাটন ক্লিক করে সেভ মিডিয়া এ ক্লিক করলে আপনি আপনার ডেস্টিনেশন পাথ চুজ করে দিলেন আমি ডেস্কটপেই করছি মিডিয়া ফাইল ওয়ান নামে সেভ করে দিলেই ফাইলটি সেভ হয়ে যাবে এবং আরেকটা ওয়ে সেটা হচ্ছে ফাইলে যেয়ে এক্সপোর্টে যাব এবং ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করব এবং ফুল এইচডির জায়গায় আমি আপনার পছন্দ মতন রেজুলেশন চুজ করে নেব আমি আলট্রা এইচডি চুজ করলাম ক্রিয়েট ভিডিও দিলাম এবং ডেস্টিনেশন পাত আমি ডেস্কটপে চুজ করে দিলাম দিয়ে সেভ করলাম এখন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিং ভিডিও ইউটিউব ডট এমপি ফোর এমপি ফোর ফর্ম্যাটে ভিডিওটি সেভ হওয়া শুরু হয়ে গেছে এটি কমপ্লিট হয়ে গেলে আমার ভিডিওটি সেভ হয়ে যাবে পিসিতে এখন আমি দেখি যে ডেস্কটপে আমি ফাইলগুলো পাচ্ছি কি না এখানে আমি দেখতে পাচ্ছি মিডিয়া ওয়ান ফাইল এবং ইউটিউব ফাইল মিডিয়া ওয়ানে যদি আমি প্লে করি তাহলে আমি ইজিলি দেখতে পাচ্ছি ভিডিওটা চালু হয়ে গেছে আর এইভাবে আমরা যে কোনো ভিডিও আমরা খুব সহজেই রেকর্ড করে ফেলতে পারি এবং আমরা আমাদের স্ক্রিনটাকেও রেকর্ড করতে পারি সো আজ এই পর্যন্তই নতুন ভিডিও আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ